MBBS কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অনিয়মের কারণে 10 কোটি টাকা জরিমানা পরিশোধ করতে ইউএসটিসি কর্তৃপক্ষকে সম্প্রতি এক মাসের সময় বেঁধে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু বেঁধে দেওয়ার সময় শেষ হয়েছে বুধবার। এর মধ্যে জরিমানা পরিশোধ না করে বরং নতুন কৌশলের আশ্রয় নেয় কর্তৃপক্ষ। জরিমানা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন জানান। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এদিকে ইউএসটিসি কর্তৃপক্ষের অনিয়ম দুর্নীতির কারণে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে MBBS কোর্সের 1500 শিক্ষার্থী। রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তায় ক্ষুব্ধ তারা। আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে যতটুকু সম্ভব নমনীয়তা থাকা সম্ভব, আমরা প্রতিটি নমনীয় ছিলাম, আমরা ঠিক আছে ব্যাংকে যাওয়ার পর্যন্ত সময় দিছি, কিন্তু গতকাল 5টার পরে বিসি স্যার ফোনে প্রবীরকে নিজের মুখে বলছেন কোনো টাকা দেওয়া হয় নাই। আমাদের লস মানে কতদিন পর্যন্ত হবে? এতগুলো টাকা দিয়ে আমরা এখানে ভর্তি হয়েছে একটা ব্রাইট ফিউচারের জন্য, বাট ওই ফিউচারটা যখন আসলে এখন একটা রিস্কে। আন্দোলনের কারণে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে ইউএসটিসি হাসপাতাল। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। আমি আর শিকার কিন্তু কালকে আমার চিকিৎসা কিন্তু শেষ হয়নি, আমি কিন্তু আজকে আমাদের চলে যাইতে হইতেছে। এদিকে আগামী সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের মেডিকেল ফ্যাকাল্টি সকল কার্যক্রম বন্ধ, হসপিটাল বন্ধ এবং অন্যান্য ফ্যাকাল্টি আমাদের এ ব্লক এন্ড ডি ব্লক দুইটাই বন্ধ। অলরেডি আমাদের মেডিকেল ফ্যাকাল্টিতে প্রায় আড়াই মাস ধরে অফি, কোনো কোনো ব্যাচে পাঁচটা ব্যাচের কোনো ক্লাসই হচ্ছে না। আমরা যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাক। ইউএসটিসি কর্তৃপক্ষের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ নেতারা দ্রুত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। বছরে 300 ছাত্র ভর্তি করলে 45 কোটি টাকা আসে, সেই হিসাবে 10 কোটি টাকা 100 ছাত্রের ভর্তির টাকা, এই 10 কোটি টাকা দিয়ে এই শিক্ষার্থীদের মূল্যবান জীবন রক্ষা করার জন্য আমি ইউএসটিসি কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি। ইউএসটিসি কর্তৃপক্ষ নীতিমালা না মেনে শিক্ষার্থী ভর্তি করায় 2011-2012 শিক্ষাবর্ষ থেকে 1309 জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বন্ধ রেখেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।